কাজটা কি তুমি ঠিক করলে রাখো? মতিলাল দত্ত তোমার বন্ধু হতে পারে, কিন্তু আমি যে তোমার বন্ধু সেটা তুমি না বললেই পারতে। কেন বলেছি এটা তুমি এখন বুঝবে না, পরে বুঝবে। তবে আমি যে মতির ছোট বোনের বড় ভাসুরের বড় শালা সেটাও শুনিয়ে দিয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? কেন হঠাৎ এ কথা বললে কেন? না মানে সত্যি যদি তাই হয় তাহলে তো আমাকে সবকিছু আবার নতুন করে ভাবতে হবে। না দরকার নেই, দরকার নেই, যে ভাবনায় আছো সেখানেই থাকো। তুমি আছো নয়নতারায়, আর আমি আছি গড়ানহাটার বাড়িতে। আমাদের কোনো চিন্তা নেই, তবে আমাদের নিয়ে অনেকের চিন্তা আছে। কারণ এইরকম কাজরা মানিকজোর মিউজিয়ামে গেলেও কেউ পাবে না। শোনো রাখো, হ্যাঁ আমার কাছে নয়নতারা যা, তোমার কাছে গড়ানহাটা কিন্তু তা নয়। হ্যাঁ তা তুমি কি করে বুঝলে? খুব স্বাভাবিক, একটা পাগলেও বুঝবে। এই নে আপনার চায়ে কিন্তু চিনি দিইনি। ঠিক করেছেন, আমি চায়ে চিনি খাই না। আপনার একটা কথা আমি শুনেছি, ওই পাগল নিয়ে কি যেন একটা বলছিলেন। আপনাকে যে শুনতেই হবে এমন কোনো কথা আছে কি? শুনতে চাইতাম না, যদি আপনার বন্ধুর জায়গায় অন্য কেউ থাকতো। আপনার বন্ধুকে যেদিন থেকে চিনেছি সেদিন থেকে সব ব্যাপারে কেমন যেন একটা ভয় করতে শুরু করেছে। কারণ সারা জীবন লোকের সর্বনাশ করা ছাড়া তো ও আর কিছুই করেনি। শুনলে বিবেক, শুনলে বোকা মেয়ে ছেলের কথা শুনলে? আরে বাবা, কেউ কারো সর্বনাশ করে না। হ্যাঁ মানুষ নিজেই দরজা খুলে বাইরে থেকে সর্বনাশকে ঘরে নিয়ে আসে। হ্যাঁ একদম হক কথা। হ্যাঁ আর এখন এই সমস্ত লোকের সংখ্যাই তো সবচেয়ে বেশি, তাদেরকে খুব সহজেই সর্বনাশের রাস্তায় নিয়ে আসা যায়। হ্যাঁ তাতে হয়তো আপনাদের সাময়িক লাভ হতে পারে, কিন্তু কারো সর্বনাশ করলে যে ভয়ঙ্কর পাপ হয় সেটা ভেবেছেন? তুমি সত্যি একটা মিষ্টি বোকা। আরে বাবা, পাপের কথা ভাবলে তো হাত গুটিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে হবে। হ্যাঁ আর তাছাড়া পাপ পুণ্য বিচার করার আমি আপনি কে? এটা তো অন্যায় করার ছাড়পত্র নিতে চাইছেন। মানুষ যদি নিজের ন্যায় অন্যায় না বুঝে তাহলে তো নিজেকে নিয়ে গর্ব করার মতো তার কিছুই থাকবে না। কে বললো থাকবে না? কে বললো থাকবে না? একজনকে সর্বশান্ত করে ভিখিরি বানিয়ে পরলোক হওয়ার মধ্যে গর্ব নেই? কিলো কিলো গর্ব আছে। সবসময় নিজেকে বিজয়ী মনে হবে, মনে হবে শালা একটা হারামির অন্তত 12টা বাজাতে পেরেছি। বিবেক বাবু,
আপনার বন্ধুর অন্যায় দিনের পর দিন সহ্য করে আমি খুব একটা ভালো নেই। সেটা কিন্তু আমার বন্ধুর দোষ নয়। হ্যাঁ, দোষটা আপনার, কারণ আপনি সব সময় ওর ন্যায় অন্যায় বিচার করেছেন। আমার ভাগ্নি শিলার সঙ্গে আপনার অনেকটা মিল আছে। ও আমার আমার কোনো ভাবনাই ও পছন্দ করে না। হ্যাঁ, অবশ্য তাতে আমার কিছু যায় আসে না, কারণ যা করার আমি ঠিকই করব। নয়নতারাকে শেষ না করা পর্যন্ত আমি থামব না, বুঝলে রাখো। তুমি বোধহয় জানো না যে মতিলাল দত্তের বাবা নন্দলাল দত্ত আমার দিদিকে রক্ষিতা করে রেখেছিল। হ্যাঁ, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। না না, দেয়নি বা বলছি কেন, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। রাশি রাশি হতাশা আর যন্ত্রণা। কিরে, কথাটা যে বললুম সেটা কানে গেছে না? আবার বলতে হবে? শোন, তোর ছোট জ্যাঠার ঘরে একবার যা, গিয়ে বলবি কাল সকালে যেন আমার আপিং নিয়ে আসে। এই বলি, তোর কানে কি পোকা পড়েছে না মুখে কুষ্ঠ হয়েছে? তখন থেকে যে আমি কথা বলে যাচ্ছি, একটা হুঁহা পর্যন্ত করছিস না। আমার মন ভালো নেই। কেন, মনের আবার কি হলো? ও, বুঝেছি, তুই তোর মনটাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছিস বুঝি। তাহারে কার হাতে রে? আহ ঠাকমা, তুমি কি এসব ছাড়া আর কিছু ভাবতে পারো না? তা পারবো না কেন, কিন্তু এই বয়সটা তো ভালো নয়, তাই বলছি। তোর দাদুকে দেখলি আমার মনের ভেতর না একবারে উথাল পাথাল হয়ে উঠত। অবশ্যই আমার বয়স তখন তোর থেকেও কম। তা নয়, আসলে আমার বড়দার জন্য মন খারাপ। ও আজকাল খুব নেশা করছে গো, ঘরে থাকে না, ছাদে শোয়। কি বললি, ছাদে শোয়? কেন, শচীর ঘরে কি জায়গা নেই, নাকি ওকে ঘরে ঢুকতে দেয় না? তরুণ তো তোরই দাদা, বেশ কয়েকদিন ধরে ভালো করে খাওয়া দাওয়া করে না, রাতে ঘরেও ফেরে না। কিছু জিজ্ঞেস করলে জবাবও দেয় না। তুই তো একবার জিজ্ঞেস করতে পারিস, ও কেন এমন করছে, কাকে শাস্তি দিচ্ছে? কি অদ্ভুত কথা বলছে বলো তোমা, যে তার নিজের বাবা মাকে কিছু বলছে না, সে তার ভাইকে বলবে? তাছাড়া তোমার বড় ছেলে খুব ডেঞ্জার, মুখে সব সময় ভালো ভালো কথা, কিন্তু মাথাটা যদি একবার চটকে যায় না, তখন কি হবে কেউ কিচ্ছু জানে না। এটা আর নতুন করে বলার কিচ্ছু নেই। তোদের 15-16 বছর বয়সের পর থেকেই তো সত্যি কিছু জানতে পারিনি। তোরা কি করিস, কি ভাবিস, কি চাস, সেটাই
এ পাড়া সবাই জানে, জানে যে শচীলাল দত্ত তার ছেলেদের সম্পর্কে কিছুই জানে না। ব্যাস উনি শুরু হয়ে গেল। বাবা তুমি একটা কাজ করো তো, আমার আর দাদার নামে তোমার কাছে যত কমপ্লেন আছে সব একটা সাদা কাগজে লিখে ফেলো, তারপর সেটা দুটো জেরক্স করে একটা আমাকে আর একটা দাদাকে দিয়ে দাও। আমরা রোজ বাদ তিনেক করে দেখব, তার মধ্যে যেগুলো লেখা থাকবে সেগুলো আর করবো না, তাহলে হবে তো? আর কত অপমান করবি বাপকে? এই একটা লোক সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে, তার ছাত্ররা, ছাত্রের মা বাবারা পর্যন্ত তাকে সম্মান করে কথা বলতো, আর আজ সেই লোকটা তার নিজের সন্তানদের কাছে আর পাঁচটা লোকের মতো রাস্তার লোক হয়ে গেল। আবার একটা নিজের তৈরি করা ফালতু কথা বলতে শুরু করলে তো? আমি যে ওসব ভেবেছি সেটা তুমি জানলে কি করে? মা, মা তুমি হচ্ছে গন্ডগোল পাকাতে এক নম্বর। তোর মা কি গন্ডগোল করেছে, আমি কি করেছি, সেগুলো তুই বরং একটা সাদা কাগজে লিখে আমাদের দে। আমরা সারা দিনের মধ্যে অন্তত দু তিনবার সেই কাগজটা চোখের সামনে তুলে ধরে পড়ব, তাহলেই হবে তো? বা শোনো, আমি আর কোনো কথা বলছি না, এমনিতে আমার মন মেজাজ ঠিক নেই, শেষকালে কি বলতে গিয়ে আমি কি বলে ফেলবো। তাতে তোমরা একটা কাজ করো, তোমরা পিসির সঙ্গে কথা বলো, আর নয় তো অলোক সাবু ওই খুকু বলে মেয়েটা ওর সঙ্গে কথা বলতে পারো। তুই কি আমাদের সঙ্গে ইয়ার্কি করছিস নাকি? তরুণ কেন এরকম করছে সেটা জানার জন্য ওদের সাথে কথা বলার কি দরকার? দরকার আছে মা, দরকার আছে। যেটা তোমরা জানো না সেটা হয়তো ওরা জানে। বাহ বাহ বাবা, চমৎকার, তোরা আমাদের সন্তান অথচ তোদের সম্পর্কে কিছু জানতে হলে আমাদের অন্যের দরজায় গিয়ে কড়া নাড়তে হবে। সত্যি কি অপূর্ব জীবন! ও যে নেশা করেছে তুই বুঝলি কি করে? আর তুই যে বানিয়ে বানিয়ে বলছিস না, তার কোনো প্রমাণ আছে? বানিয়ে বলে আমার কি লাভ? বরদা নেশা করে সে কথাটা বললে তুমি কি আমার একটা নতুন শাড়ি কিনে দেবে, না দুটো মাছ আমি বেশি পাবো? ঠাকমা, চেতলার কাছে যে বস্তিটাতে আমরা থাকতাম সেখানে ছেলে বুড়ো সবাই নেশা করে, ছোটবেলাতে কি দেখেছি তো, তাই কেউ নেশা করলেই আমি বুঝতে পারি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ঠিকই বলছিস। বুঝলি ছুরি, তোর দাদু ওই নেশা করেই স্বর্গে চলে গেল, বড্ড খারাপ জিনিস ওটা। বরদার জন্য মনটা বড় খারাপ হয়ে আছে গো, তুমি যদি দেখতে তাহলে তোমারও খারাপ লাগতো। ঠাকমা, তুমি একবার গিয়ে বরদাকে কিছু বলো না গো। কি বলবো আমি, ওকে দেখে যদি আমার খারাপ লাগে তাহলে বুঝতে হবে যে ও আরো অনেক বেশি খারাপ আছে। ও হয়েছে ঠিক ওর দাদুর মতন, বুঝলি খুকু? সংসারে কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট পেলে নিজেদেরকে আরো বেশি করে কষ্ট দেয়। জমিদারি চলে গেল, আয় তো সবই বন্ধ হয়ে গেল, রমরমা যে অবস্থা তাও আর রইল না। তোর দাদুকে কত লোকে এসে অপমান করেছে, আরে
তারপরেই তো দাদু মদ খাওয়া বাড়িয়ে দিয়ে একদিন আমার শাখা সিঁদুর সব মুছে দিয়ে চলে গেল। বড় জেঠি বা বড় জেঠু পর্দাকে কিছু বলেছে বলে তো মনে হয় না, তাহলে কেন যে এমন করছে? সবাই সবসময় হাসবে, সবসময় আমি একথাই ভাবি। একবার ভেবেছিলাম বর্দাকে গিয়ে কিছু বলবো, কিন্তু কাকে বলবো, সে তো নেশা করে প্রায় বেহুশ। পরে ভাবলাম আমি তো বর্দার কেউ নই, শেষে বলতে গেলে যদি যাতা বলে দেয়। কেউ নস মানে? তুই তো একটা মানুষ, তা একটা মানুষ যদি আর একটা মানুষের সঙ্গে কথা বলে তাহলে যা তা বলবে কেন? আর যদি কিছু বলে তাহলে বলবি যে আমি বলেছি, ওর কান একেবারে আমি টেনে ছিঁড়ে দেব। সবাই তো তোমাকে এত ভালোবাসে, তাহলে তুমি নিজে গিয়ে বলছো না কেন? বলতে পারি রে, 100 বার বলতে পারি, কিন্তু তরুণকে ওইভাবে দেখলে যে আমার ওর দাদুর কথা মনে পড়ে যাবে। আমি তো না, তুই যা। কিন্তু ঠাকমা, গিয়ে কি বলবো? কি কি বলবি? বলবি ওর এই বুড়ি ঠাকুমাটা যতদিন বেঁচে আছে ততদিন যেন এমন কিছু না করে যার জন্যে এই বুড়িটাকে সময়ের আগেই চলে যেতে হয়। তোর মা কি ওর দাদার ওখানে গেছে? তাই তো বললো আজ রাতেই ফিরবে, নাকি কয়েকদিনের জন্য গেছে? আজ রাতেই ফিরবে। সবু, সবু, তুই কি আমার উপর রেগে আছিস? না মানে ওই কেমন ভাবে যেন কথা বলছিস, কেমন একটা ছাড়া ছাড়া ভাব, তাই বলছিলাম আর কি। আমার মনটা কয়েকদিন হলো খুব ছটফট করছে, ভেতরটা ভীষণ চঞ্চল হয়ে আছে, সেই জন্যই হয়তো খুব সহজভাবে কথা বলতে পারছি না। না বাবা, আমি তোমার উপর রাগ করে নেই। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আসলে কি জানিস সাবু, এই সংসারে বাবার রোলে পাঠ করা খুব কঠিন, স্বামীর রোল আরো কঠিন।